বেলা ফুরাবার আগে আরিফ আজাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুর আগে, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সাহাবীদের চোখের মণি। তাকে এক মুহূর্তের জন্য দৃষ্টির অন্তরাল করা সাহাবীদের জন্য ছিল রীতিমতো বিচ্ছেদের ব্যাপার। নবীজির উপস্থিতি তাদের হৃদয়কে প্রফুল্ল করে তুলত। তাদের ধ্যান ধারণা, তাদের যাপিত জীবনের সকল অনুষঙ্গ আবর্তিত হতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরেই। ধুধু মরুভূমিতে পথহারা পথিকের বুক যেমন এক ফোঁটা পানির জন্য ছটফট করতে থাকে, সাহাবিদের কাছে নবীজির সঙ্গ ছিল ঠিক সেরকম। দুর্লভ অমৃত সমান পানির মতো নবীজিকে তারা চোখে হারাতেন। তিনি ছিলেন তাদের কাছে প্রাণের অধিক প্রিয়। যে মানুষটিকে এক পলক না দেখলে সাহাবিরা অস্থির হয়ে উঠতেন, ব্যাকুল হয়ে পড়তেন, যার মুহূর্ত কাল অনুপস্থিতি সকলকে দিশেহারা করে তুলত। একদিন সেই মানুষটি যখন দুনিয়ার পাট চুকিয়ে বিদায় নিলেন, দুনিয়ার জীবন ছেড়ে পাড়ি জমালেন অনন্ত অসীম জীবনের পথে, সাহাবিদের মনের অবস্থা তখন কেমন হয়েছিল? প্রিয়তম মানুষটার সাথে দুনিয়ায় আর দেখা হবে না, একসাথে বসে গল্প করা হবে না, হৃদয়ের সমস্ত আবেগ ঢেলে ইয়া রাসূলুল্লাহ বললে সম্বোধন করা যাবে না, তার ডাকে লাব্বাইক বলে হাজির হওয়া যাবে না। এমন দৃশ্যগুলো কল্পনা করা কি সাহাবিদের জন্য খুব সহজ ছিল? ছিল না। নবীজিকে হারিয়ে সাহাবিদের হৃদয়ে যে বিচ্ছেদের ঝড় উঠেছিল, সেই ঝড়ের খানিকটা আমরা বুঝতে পারি উমর রাদিয়াল্লাহু আনহুর ঐতিহাসিক সেই ঘটনা থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর দিন উমর রাদিয়াল্লাহু আনহু একেবারে পাগলের মতো হয়ে গেলেন। নবীজির মৃত্যু হতে পারে এই ব্যাপারটা তিনি বিশ্বাসই করতে পারছিলেন না। তিনি হয়তো ভাবলেন আল্লাহ কর্তৃক প্রেরিত একজন রাসূল, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাছাই করেছেন গোটা মানব জাতির জন্য, যার উপর নাজিল হয়েছে আসমানি গ্রন্থ আল কুরআন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যার সাথে সাত আসমানের উপরে সাক্ষাৎ করেছেন, তার কিভাবে মৃত্যু হতে পারে? উমর রাদিয়াল্লাহু আনহু তখন অধিক শোকে পাথর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ, মানুষ হিসেবে তার মৃত্যু হওয়াটা স্বাভাবিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্ট কোনো বস্তুকেই অমরত্ব দান করেননি। এই ধ্রুব সত্য থেকে তার মন তখন খানিক সময়ের জন্য বিস্মৃত হলো। নবীজির প্রয়াণ দিবসে এই কথাগুলো বোঝার মতো অবস্থা উমর রাদিয়াল্লাহু আনহুর ছিল না। শোকে মুহমান অবস্থায় তিনি গর্জে উঠলেন, বললেন, যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছে তাকেই আমি হত্যা করব। ভিড় ঠেলে এগিয়ে এলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহির মুখমণ্ডল থেকে চাদরটা সরিয়ে তার শুভ্রজ্জ্বল চেহারায় দুটো চুমু খেলেন। এরপর উপস্থিত জনতার ঢলকে উদ্দেশ্য করে বললেন, অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এমন সাদাসিধে সরল বক্তব্যে উমর রাদিয়াল্লাহু আনহুর মনের যাতনা যেন আরো দ্বিগুণ বেড়ে গেল। নবীজির প্রয়াণে যে শোকের সাগর জন্ম নিয়েছে হৃদয়ে, সেই সাগর যেন আরো অশান্ত, আরো বেপরোয়া হয়ে উঠল। উমর রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, না, কখনোই না। মুনাফিকরা চিরতরে নিঃশেষ না হওয়া পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হতে পারে না। উমর রাদিয়াল্লাহু আনহুকে এমন বিস্মৃত হতে দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করত তারা জেনে রাখুক যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে তারা জেনে রাখুক যে আল্লাহ চিরঞ্জীব, চিরন্তন। এরপর তিনি সূরা আলে ইমরানের সেই আয়াতটি তেলাওয়াত করলেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল একজন রাসূল, তার পূর্বে নিশ্চয়ই অনেক রাসূল বিগত হয়েছেন। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান কিংবা তাকে হত্যা করা হয়, তবে কি তোমরা আল্লাহর রাস্তা থেকে পলায়ন করবে? জেনে রাখো, যে ব্যক্তি আল্লাহর রাস্তা থেকে পলায়ন করবে সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারে না, আর আল্লাহ শীঘ্রই কৃতজ্ঞদের প্রতিদান দান করবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মুখে এই আয়াত শুনে মুহূর্তেই স্তম্ভিত হয়ে যান উমর রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন, মনে হলো এই আয়াত আমি আজই প্রথম শুনলাম।
উমর রাজিয়াল্লাহু আনহুর মতো একজন বিশিষ্ট সাহাবিও অল্প কিছু সময়ের জন্য বিস্মৃত হয়েছিলেন সেদিন। শোকের অতিশয্যে তিনি ভুলতে বসেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করতে পারেন। একজন নবী প্রেরিত রাসূল আসমানি কিতাবের ধারক বাহক জগতের পদচিহ্ন রাখা সর্বশ্রেষ্ঠ মানুষ। এমন মানুষের মৃত্যু হতে পারে ভাবনার এমন দোটানায় বিস্মৃতির এমন ঘোরে নিমজ্জিত ছিলেন ওমর রাজিয়াল্লাহু আনহু। আবু বকর রাজিয়াল্লাহু আনহুর মুখ থেকে কোরআনের একটি আয়াত শুনে সেদিন তার ঘোর ভাঙল। বুঝতে পারলেন অতিশোকে এক মহাসত্য, এক মহাবাস্তবতা থেকে বিচ্যুত হয়েছেন তিনি। এমন নয় যে এই আয়াত এর আগে উমর রাজিয়াল্লাহু আনহু শোনেননি, ইতিপূর্বে অনেক অনেকবার তিনি এই আয়াত তিলাওয়াত করেছেন, অনেক মানুষকে তিনি এই আয়াত পড়ে শুনিয়েছেন এবং শিখিয়েছেন। তারপরও তিনি বললেন, মনে হলো এই আয়াত আমি আজই প্রথম শুনলাম। এই যে আবু বকর রাজিয়াল্লাহু আনহুর একটি ছোট্ট রিমাইন্ডার, একটি ছোট্ট নসিহা, এতে উমর রাজিয়াল্লাহু আনহুর বিস্মৃত অন্তর জেগে উঠেছিল সেদিন, যে মহাসত্য থেকে বিচ্যুত হয়েছিলেন তিনি আর আবু বকর রাজিয়াল্লাহু আনহুর একটা ছোট্ট কথা সেদিন তাকে টেনে নিয়ে এলো পরম বাস্তবতায়, আর অন্তর উপলব্ধি করল সত্যটাকে। উপস্থিত সকল সাহাবিও বলছিলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হতে পারে যদি সেদিন আবু বকর রাজিয়াল্লাহু আনহু ওমর রাজিয়াল্লাহু আনহুর এই ভুল না ভাঙাতেন, তাহলে মুসলিম শিবিরে শিরকের মতো এক মহা পাপ শেকড় গেড়ে বসত। এই ঘটনা বলার উদ্দেশ্য হলো এই যে একটি নসিহা, একটি রিমাইন্ডার, একটি উপদেশ মাঝে মাঝে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের জীবনে। বিস্মৃতির অতল তলে তলিয়ে যাওয়া আমাদের হৃদয়গুলোকে জাগিয়ে তুলতে এরকম নসিহার খুব বেশি দরকার মনে করি। একটি আয়াত কিংবা হাদিস অথবা একটি বাক্য বদলে দিতে পারে আমাদের জীবন, হৃদয়কে মেলে দিতে পারে ভাবনার ডালপালা, হৃদয়ে মেলে দিতে পারে ভাবনার ডালপালা, বিস্মৃত অন্তরকে নতুন করে জাগাতে, মরচে ধরা ইমানকে ঝালাই করতে, অবাধ্যতার অন্ধকার থেকে আমাদের তুলে আনতে অনেক সময় একটি লাইনই যথেষ্ট হতে পারে। জীবনের উদ্যম ফিরে পেতে, মহান রবের দিকে প্রত্যাবর্তনের জন্য এরকম রিমাইন্ডারের বিকল্প নেই। সেই রিমাইন্ডারের উৎস হতে পারে কোনো সত্যিকারের আল্লাহওয়ালা ব্যক্তির সাহায্য, হতে পারে ভালো কোনো আলিমের লেকচার, ভিডিও, কোনো ভালো স্কলারের লেখা আর্টিকেল, কিংবা ভালো কোনো দিনী পরামর্শমূলক বই। এই উৎসগুলো আমাদের ঈমানকে ঝালাই করতে সহায়ক ভূমিকা পালন করে। এসবের সাথে জীবনকে ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলতে পারলে পথ হারাবার আশঙ্কা ক্ষীণ হয়ে আসে। একজন সাহাবীর ঘটনা এক্ষেত্রে উল্লেখযোগ্য মনে করছি। যতক্ষণ তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে থাকতেন, ততক্ষণ তার মনে হতো তিনি যেন জান্নাতের বাগিচায় হেঁটে বেড়াচ্ছেন। মনে হতো জান্নাতের সৌন্দর্য, জান্নাতীদের বিচরণ, কলকল নহরের ধ্বনি সবকিছুই চোখের সামনে দেখতে পাচ্ছেন। নবীজির কাছাকাছি থাকলে তার অন্তর সারাক্ষণ আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, হৃদয়ে টইটম্বর ইমানে থাকে। কিন্তু যখনই তিনি নবীজির সাহচর্য ছেড়ে নিজের ঘরে যেতেন, তখনই যেন সবকিছু থেকে ছিটকে পড়তেন স্ত্রী সন্তান সংসারে। এই ধারণাটা আইওইউ ব্লগের একটি আর্টিকেলে পাওয়া। স্ত্রী সন্তান সংসারের ভাবনায় ডুবে যেতেন, এই ব্যাপারটা তাকে খুব পীড়া দিত। ভাবতেন নবীজির সাহচর্য ছেড়ে আসলেই বুঝি তিনি মুনাফিক হয়ে যান, না হয় তার কাছ থেকে বিদায় নেওয়া মাত্রই কেনই বা তার মনে হয় যে তিনি দুনিয়ার ভাবনায় ডুবে গেছেন। স্ত্রী সন্তান সংসার কেনই বা তার কাছে অধিকতর প্রিয় হয়ে ওঠে, কেন তিনি আবদ্ধ হয়ে পড়েন দুনিয়ার শিকলে। এই চিন্তাগুলো যখন তার হৃদয়পটে উদয় হতো, তখন তিনি অঝরে কাঁদতে শুরু করতেন। এত বেশি কাঁদতেন যে মনে হতো তার খুব প্রিয় কোনো মানুষ বুঝি মৃত্যুবরণ করেছে, যেন কোনো এক নিদারুণ বিচ্ছেদ ব্যথায় তিনি কাতর। একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এভাবে কাঁদতে দেখে তার কান্নার কারণ জানতে চাইলেন।
ওই সাহাবি বললেন, আমি যখন নবীজির সাহচর্যে থাকি তখন মনে হয় আমি যেন জান্নাতে হেঁটে বেড়াচ্ছি। আমার হৃদয়ে তখন হিদায়ত, নূর আর ইমানের জোয়ারে টইটম্বুর। কিন্তু যখনই ঘরে ফিরি মনে হয় যেন দিন থেকে ছিটকে পড়েছি, দুনিয়াকে আপন করে নিয়েছি, মুনাফিক হয়ে গেছি। নবীজির সাথে থাকলে একরকম লাগে, তাকে ছেড়ে এলে অন্যরকম। আমি জানি না কেন আমার এমন হয়, কেন আমি দুই সময় দুই রকম অনুভূতি পাই। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার মতো আমার সাথেও ঠিক একই ঘটনা ঘটে। নবীজির পাশে যখন থাকি মনে হয় এই তো দেখতে পাচ্ছি জান্নাত, এই তো সবুজ মিনার, ওই যে টলটলে স্বচ্ছ পানির ঝর্ণা, সবুজ কালিচার মতন দিগন্ত বিস্তৃত মাঠ। কিন্তু যখনই নবীজির সাহচর্যের বাইরে আসি, যখন নিজের পরিবার পরিজনদের আসলে উপস্থিত হই, মনে হয় এই বুঝি ছিটকে পড়লাম জান্নাতের পথ থেকে, এই বুঝি বিপথে চলে গেলাম, বিভ্রান্ত হয়ে গেলাম। তোমার মতো ঠিক একই সমস্যায় আমিও নিপতিত, চলো আমরা বরং নবীজির কাছে গিয়ে আমাদের সমস্যার কথা জানাই। সাহাবীরা নবীজির পাশাপাশি যখন থাকতেন তখন একটা জাগরণের মধ্যে সময় কাটতো তাদের, ইমানের আলোচনা, আমলের আলোচনা, জান্নাতের বাহারি বর্ণনা, জাহান্নামের ভয়, তা থেকে পরিত্রাণের উপায় ইত্যাদি আলোচনায় মজে থাকতেন তারা। নবীজির সঙ্গ ত্যাগ করা মাত্রই তাদের মনে হতো এই বুঝি তারা দিন থেকে ছিটকে পড়ল, এই বুঝি আবার ডুব দিলেন দুনিয়ায়। নবীজির সঙ্গে থাকলে তারা একরকম থাকতেন, নবীজির সঙ্গ ত্যাগ করলেই অনুভব করতেন অন্যরকম অনুভূতি। নসিহা তথা রিমাইন্ডারের গুরুত্বটা এখানেই। যখন আমরা কোনো ভালো ইসলামিক বই পড়ি, আমলের বই পড়ি, তখন আমাদের হৃদয়ের একটা দোলা কাজ করে, ইচ্ছে করে আমল করার, বদলে যাওয়ার, নতুন করে সব কিছু সাজিয়ে নেওয়ার। কিন্তু যখনই আমরা আবার দুনিয়ার অনুসঙ্গে মিশে যাই, আমাদের সেই উদ্যমটুকু ফুরিয়ে যায়। যখনই এরকম অবস্থা হবে তখনই আমাদের উচিত ইমানের আলোচনায় কিংবা ইমানের আলোচনা আছে এমন বিষয়বস্তুতে ফিরে আসা, যা আমাদের জন্য রিমাইন্ডার হিসেবে কাজ করবে। এই বইটিতে আমি এরকম একটি রিমাইন্ডার হিসেবে দাঁড় করাতে চেয়েছি, অন্তত আমার জন্য। এই বইতে আমি তরুণদের সমস্যাগুলোকে প্রাধান্য দিয়েছি সবচেয়ে বেশি। মোটা দাগে বলা চলে এটা তরুণদের উদ্দেশ্যেই লেখা। একজন তরুণ হিসেবে আমি যে সমস্যাগুলোর মুখোমুখি হই কিংবা হয়েছি, সেগুলো নিয়েই আমি এগোতে চেয়েছি এখানে। নিজে একজন তরুণ হওয়াতে তরুণদের মনস্তত্ত্ব বোঝাটা আমার জন্য দুরূহ ছিল না অবশ্যই। নিজের যাপিত জীবনের অধ্যায়ের একজন তরুণ যে সমস্যাগুলোর ভেতর দিয়ে যায়, জীবনের অলিতে গলিতে সে যে প্রতিবন্ধকতা, যে সমস্ত বাধার সম্মুখীন হয়, সেগুলো থেকে বেরিয়ে আসার জন্যই কিছু নসিহা তুলে ধরেছি মাত্র। এই নসিহাগুলো সবার আগে আমার নিজের জন্য। আমি এও জানি আমার মতন হাজারো যুবককে এই প্রতিবন্ধকতাগুলোর ভেতর দিয়ে যেতে হয়। যদি এই বই তাদের সামান্য উপকারে আসে, যদি কোনো তৃষ্ণার্ত হৃদয় খুঁজে পায় এক পশলা বৃষ্টি, অন্ধকারছন্ন পথের কোনো পথিক যদি খুঁজে পায় এক টুকরো আলো, তবে আমার এই কাজ সার্থক। তরুণদের নিয়ে কাজ করার স্বপ্ন আমার অনেক দিনের। এই তরুণরাই তো আমাদের উম্মার শক্তি। পিচ্ছিল পথ মারিয়ে আমাদের তরুণরা যত বেশি জীবনের সঠিক গন্তব্যের দিকে ফিরে আসবে, এই উম্মার বিজয় তত বেশি ত্বরান্বিত হবে। জীবনের আদি এবং আসল উদ্দেশ্যকে তারা যখন চিনতে শিখবে, তখন তাদের ভেতর থেকেই উঠে আসবে নতুন যুগের হামজা, খালিদ, আলী এবং উমারের দল। তাদের নিয়ে স্বপ্ন দেখতে এবং স্বপ্ন দেখাতেই আমার এই ছোট্ট প্রয়াস, যে প্রয়াসের সবটুকু জুড়ে আছে তারুণ্য। নিজেকে নতুনভাবে চিনতে, নতুন আঙ্গিকে আবিষ্কার করতে চলুন আমরা ভেতরে প্রবেশ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।